চলেন যাই, আজকে একটা টাটকা গাছ থেকে লাউ কাটে নিই। এটা কয় নাম্বার লাউ আমাদের? ঠিক আছে, 3 নাম্বার লাউ, দুইটা কিন্তু কাটা হয়ে গেছে। এই গাছে লাউগুলো খুব সুন্দর না? এটা তো 3 নাম্বার, আজকেটা একদম কুচি আছে দেখেন। আর এর আগে দুটো কুচি ছিল, তো তাহলে আজকে দুইটা, আজকেটা একদম বেশি কুচি আছে। আজকেটা তো ফুলই পড়ে নাই এখন। হ্যাঁ, ফুলটাই পড়ে নাই। আর কুচি লাউটা কিন্তু খাইতে বেশি স্বাদ লাগে। বাড়ির গাছের লাউ কুচি কুচি খাওয়া হয়, তাই না? হ্যাঁ। এই মিষ্টি আলু গাছগুলো দেখছো কি সুন্দর ঘন হয়ে গেছে। এই আসলে এখান থেকে অন্য জায়গায় মাটিতে বুনলে মানে ভালো হতো না? বালি মাটিটা বুনলে হবে না? ওই যে বালি মাটিটা বুনবো, বুনে দিব, দেখবি যে এইসব বড় বড় আলু হবে। এটা কেমন করে বুনবা? এটা যে খন্ড খন্ড করে বুনে নিতে হবে। এই যে শিকড় গুলো গজাইছে, এই যে শিকড় শুধু শিকড়টুকু কেটে কেটে, মানে শিকড়টুকু না, এরকম করে কাইটে খন্ড খন্ড করে ওই বালি মাটিতে বুনে দিলে বেশ বড় বড় আলু হবে। মাটিটা নরম নরম। ঠিক আছে, কয়দিন পরে দিতে হবে নাকি? আজকে দেখেন টাটকা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের এখানকার তিস্তা নদীর চিংড়ি মাছ, আপনাদের দাদা সকাল সকালে নিয়ে আসছে। আর এই যে দেখেন গাছের থেকে লাউ কাটে নিয়ে আসলাম, একদম কুচি লাউ। আজকে কুচি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি রান্না করব। আর সাথে দেখেন এই যে বাবলা শুটকি, এটাকে লোটে শুটকিও বলে, তো আজকে এই বাবলা শুটকি দিয়ে ঝাল করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো সবার প্রথমে চিংড়ি মাছটা কাটে নিই। এই বাবলা শুটকির ঝাল সবথেকে বেশি টেস্ট, তাই না ম্যাম? সবচেয়ে বেশি টেস্ট, এটাই খাইতে বেশি ভালো লাগে। নাড়িটা বের করো না মা। হ্যাঁ, বের করে নেবো দুয়ার সময়। এই বছর দুর্গাপূজার সময় বৃষ্টি হইলো, কালী পূজার সময় বৃষ্টি হইলো, তাই না মা? এই বছর বৃষ্টি আর যাচ্ছে না। আগে হচ্ছে কালী পূজায় বৃষ্টি হবে না, আকাশটা ভালো ছিল, হঠাৎ করে দেখি মেঘ করছে রাত্রিবেলা, সারা রাত বৃষ্টি। মাছগুলা কাটিয়ে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। এবার হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। একদম জ্বালা খাইতে। ওদিকে ওর কর্তা লাউ কেটে দিচ্ছে, আর আমি দিকে লাউ চিংড়ির জন্য আমি আদা লঙ্কা আর ধনে একসাথে বাইটে নিব। আদা, কাঁচা লঙ্কা, গোটা ধনিয়া, মধ্যে কিন্তু জল দিবে না, কিন্তু এই এক ঢং কষি এমনি জল উঠবে। হ্যাঁ, ওই জলেই যা হয়ে যাবে ঝোল ঝোল, বুঝছো? ওর মধ্যে আজকে জল দিবে না। এবার কাঠখোলা জিরা তেজপাতা ভাজে নিব। তো লাউ চিংড়ি নামানো রাগ দিয়ে বাইটে দিয়ে নামাবো। অল্প জল গরম করে নিব শুটকি মাছটা ধোয়ার জন্য। দেখেন শুটকি মাছগুলো আমি ডুম ডুম করে কাটে নিয়েছি, এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিব। শুটকি মাছটা ভিজুক, ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো ভাজে নেব। ফোড়নে দিয়ে দিব গোটা জিরা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরা, লঙ্কা ধুই না, আদা বাটা।
এবার লাউ দিয়ে দিব। দিয়ে দিব লবণ, হলুদ, লাউটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিব, ভাজে রাখা জিরা তেজপাতা বাটি নিলাম। লাউটা ভালোভাবে মজায় নিলাম, এবার ভাজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে লাউয়ের সাথে নাড়াচাড়া করে নিলাম, আরও এক মিনিট ঢাকা দিয়ে দেব। শুটকি মাছের ঝালের জন্য এখানে আমি আদা রসুন লঙ্কা একসাথে বাটি নিচ্ছি। এবারে ভাজা জিরা তেজপাতা বাটা দিয়ে দিব। লাউ চিংড়ি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। লাউ চিংড়ি রান্না করে নিলাম, আর এখানে দেখেন শুটকি মাছটা গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিছি। দেখেন ভেতরের কাঁটা যে থাকে সেটাও বের করে নিছি। এবার আমি ঝালটা রান্না করে নিব। পরে গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজিয়ে নিলাম। এবার শুটকি মাছগুলো দিয়ে দিব, দিয়ে দিব হলুদ, লবণ, মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো, আদা রসুন লঙ্কা বাটা, এবারে দিয়ে দেবো টমেটো কুচি। মা, ও মা, তোমার সব থেকে কোন শুটকি মাছটা বেশি খাইতে ভালো লাগে বলো তো দেখি? আমার কাছে বেশি ভালো লাগে বাবলা শুটকিটা ভালো লাগে, আর চিংড়ি শুটকিটা। না, বাবলা শুটকি আর চিংড়ি শুটকি, আমার এই বাবলা শুটকিটা খাইতে খুব ভালো লাগে। বিশেষ করে বাবলা শুটকির ঝাল, বাবলা শুটকির ঝাল, বাবলা শুটকির ঝাল হলে অল্প একটু দিয়েই অনেকটা ভাত খাওয়া যায়। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কে কে শুটকি মাছ খায়, আর এই শুটকি মাছের মধ্যে কোন শুটকি মাছটা আপনাদের বেশি পছন্দ, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। শুটকি মাছটা শুটকি মাছ, এটা বাবলা শুটকি আনছিল না হাটের থেকে, হ্যাঁ সেই বাবলা শুটকির ঝাল। শুটকি মাছ এটা টেস্টি আলাদা, বাবলা শুটকি, হ্যাঁ বাবলা শুটকিটা খাইতে বেশি ভালো লাগে। বড় বাবলা আনছি বুঝলা, আমি তো ভাবছিলাম কি জানি কারেন্টের শুকানি নাকি, তারপরে দেখলাম গরম জল দিছি না, বেশ সুন্দর নরম হয়ে গেল গরম জল দেওয়ার পরে। আর কয়দিন আগে যে বাবলা শুটকিটা নিয়ে আসছিল না, একদম কারেন্টের শুকানো নাকি হাই গত গরম জল দিয়ে জাল করছি না, তাও নরম হয় না। এই শুটকি মাছটা খুবই ভালো ছিল, আমাদের কাছে লাভ না, সেই সুন্দর বলছে। তোমার তিস্তা নদীর চিংড়ি,
লাইট তরকারি তো আমাদের এমনিই ভালো লাগে আমার খাইতে, তা আমাদের বাড়ির গাছের লাউ তো খুব মানে গই লাউ গেছে খুব ভালো আছে। আজকে লাউ চিংড়ি আর সাথে বাবলা শুটির এই ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।